সম্মানিত সুধিমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থসমূহ সম্বলিত শিখন পর্বে এই শিখন পর্বে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থসমূহের নাম এবং প্রকাশকাল উল্লেখ করার প্রয়াস পেয়েছি তো চলুন আমরা মূল পর্বে প্রবেশ করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেন লাল কৃত বেতাল পঁচিশ অবলম্বনে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত থেকে বাংলায় যে সকল গ্রন্থ অনুবাদ করেন সেগুলোর নাম বলছি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে রচিত শকুন্তলা প্রকাশিত হয় খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ভবভূতির উত্তর রামচরিত ও বাল্মীকির রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সীতার বনবাস ব্যাসদেবের মূল মহাভারতের উপক্রমণিকা অংশাবলম্বনে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মহাভারতের উপক্রমণিকা নামে গ্রন্থ মধুসূদন তর্ক পঞ্চানন রচিত একশত সতেরোটি শ্লোকের অনুবাদ সম্বলিত বামনাখ্যানাম গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ইংরেজি থেকে বাংলায় যে সকল গ্রন্থ অনুবাদ করেন তার নামগুলো এবার উল্লেখ করছি মার্শম্যানকৃত হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রচনা করেন বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ গ্রন্থটি আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বাঙ্গালার ইতিহাস দ্বিতীয় ভাগ গ্রন্থটিও রচনা করেন মার্সম্যানকৃত হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উইলিয়াম চেম্বার্সের বায়োগ্রাফি অবলম্বনে রচিত জীবনচরিত গ্রন্থটি রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের মোরাল ক্লাস বুক অবলম্বনে রচিত নীতিবোধ গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত বোধোদয় গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ইস ফেবল অবলম্বনে রচিত কথামালা গ্রন্থটি প্রকাশিত হয় খ্রিস্টাব্দে ইংরেজি বিভিন্ন গ্রন্থ ও পত্রিকা অবলম্বনে রচিত সরিতাবলী গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে শেক্সপিয়রের কমেডি অফ এর রস অবলম্বনে রচিত ভ্রান্তি বিলাস এই গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোর নাম এবারে উল্লেখ করছি বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ গ্রন্থ প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রিজুপাঠ প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভাগ গ্রন্থ প্রকাশিত হয় আঠারোশো একান্ন বাহান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা এটি প্রকাশকাল আঠারোশো একান্ন খ্রিস্টাব্দ ব্যাকরণ কৌমোদী প্রকাশিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগর রচিত ইংরেজি গ্রন্থগুলো যথাক্রমে পোয়েটিক্যাল সিলেকশন সিলেকশনস ফ্রম গোল্ডস্মিথ সিলেকশনস ফ্রম লিটারেচার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থগুলোর নাম এবারে উল্লেখ করছি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটির প্রকাশকাল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক প্রস্তাব এর প্রথম খণ্ড আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় খণ্ড খ্রিস্টাব্দে প্রকাশিত অতি অল্প হইল আবার অতি অল্প হইল গ্রন্থ দুটি প্রকাশকাল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ ব্রজবিলাস এটি প্রকাশিত হয় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে রত্ন পরীক্ষা প্রকাশিত হয় ছিয়াশি খ্রিস্টাব্দে প্রভাবতী সম্ভাষণ এটির আনুমানিক প্রকাশকাল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ শব্দমঞ্জুরি প্রকাশিত হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নিষ্কৃতি লাভের প্রয়াস এই গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে মরণোত্তর প্রকাশিত ভূগোল খগোল বর্ণনম এই গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে এটিও প্রকাশিত মরণোত্তর এই পর্যায়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক সম্পাদিত গ্রন্থসমূহের নামগুলো জেনে নেব অন্নদা মঙ্গল আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কীরা তার্য নিয়ম আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সর্বদর্শন সংগ্রহ আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে শিশু পালবধ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সম্পাদনা করেন রঘু বংশম সম্পাদনা করেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কুমার সম্ভব আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে কাদম্বরী এটিও আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এছাড়া বাল্মীকির রামায়ণ আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে সম্পাদনা করেন মেঘ দুতম আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে অভিজ্ঞান শকুন্তলম আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে উত্তর চরিতম আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং হর্ষ চরিতম আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সম্পাদনা করেন পদ্য সংগ্রহ প্রথম ভাগ সম্পাদনা করেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে গ্রন্থটি কৃত্তিবাসী রামায়ণ থেকে সংকলিত পদ্য সংগ্রহ দ্বিতীয় ভাগ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল থেকে সংকলিত সম্মানিত জ্ঞানপিপা সুবন্ধুগণ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ